ভারতীয় সাহিত্য সংস্কৃতি সংসদর বার্ষিক উৎসব আজ সম্বলপুর সহর তপস্বিনী প্রেক্ষাড়য় ভারতীয় সাহিত্য সংস্কৃতি সংসদ ওড়িশার রাজ্যস্তরীয় সম্বর্ধনা সভা ও কবিতা আসর এবং অন্তরাষ্ট্রীয় বসুন্ধরা পরিবার সম্বলপুর তরফ মেধা সম্মান কার্যক্রম আয়োজন করা যাই। এই কার্যক্রমে রাজ্যের অনেক কবি লেখক মান্য ধান্য ব্যক্তি যোগ দিয়েছিল। শ্রী নিত্যানন্দ কুমারীঙ্ক সভাপতিত্বরে চালিথিবা এই কার্যক্রমে মুখ্য অতিথি ভাবে ডক্টর কৃষ্ণচন্দ্র গুপ্তা মুখ্য অতিথি ভাবে যোগ দিয়েছিলেন। সম্মানিত অতিথি গোপীনাথ পাগ, লক্ষ্মীপ্রিয়া বেহেরা, প্রফুল্ল মহাপাত্র, আর্ত ত্রাণ বাবু, অনিরুদ্ধ কুরকুরিয়া, গিরিধর শর্মা, সুভাষ নায়েক প্রমুখ মঞ্চাসীন থিলে। সম্পাদক শুভেন্দু মেহের, সংযোজক কিশোর ত্রিপাঠী, কোষাধ্যক্ষ পূর্ণচন্দ্র বেহেরা পরিচালনা ভার তুলাইলে। এই অবসরে সম্বলপুরের তিনজন ওড়িশা প্রশাসনিক সেবার সফল হয়ে প্রতিভা সোনালী পট্টনায়ক, অঙ্কিত পণ্ডা, ক্ষেত্রমণি মহানন্দ সম্মানিত করা যাইছিলা। রাজ্যের অনেক কবি মানুষ সম্মানিত করা যাইছিলা। শেষে কবিতা আসরর আয়োজন করা যাইছিলা, যেউতরে অনেক কবি কবিতা পাঠ করেছিলেন। সম্বলপুর প্রদ্যুম্ন বিশ্বঙ্ক রিপোর্ট, একে নিউজ।